ফুটবলের দেশ ব্রাজিল, সে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন্সদের নিয়ে আলোচনা চলবে না সে কি সম্ভব? আর তাই অন্যান্য দেশের খেলোয়াড়দের থেকে বেশি ব্রাজিলের পরবর্তী উত্তরসূরিদের নিয়েই মানুষের জানার আগ্রহ থাকে সবার তুঙ্গে। তাদের মধ্যে একজন ব্রাজিলিয়ান তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার রেইনিয়ার জেসুস। বর্তমান সময়ে রদ্রিগো মার্তেল্লির পর যদি কোনো সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড় থাকে, তিনি হলেন এই রেইনিয়ার জেসুস। রেইনিয়ার জেসুসকে বিবেচনা করা হচ্ছে ভবিষ্যতের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিসেবে। ফুটবলে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে নিয়ে আগ্রহ থাকবে তা স্বাভাবিক, আর বড় দলের 10 নম্বর জার্সি হলে তো কথাই নেই। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের গুঞ্জন শোনা যাচ্ছে, পাওয়া গেছে ব্রাজিলের ভবিষ্যৎ নাম্বার 10, সে আর কেউ নয়, রেইনিয়ার জেসুস। ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গোর 19 বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার রেইনিয়ার নামে সর্বাধিক পরিচিত। আর ল্যাটিন ফুটবলে কদিন পর পরই বিস্ময় বালক হিসেবে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে থাকেন তিনি। থাকবেন না কেন? এ 19 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিলের অনূর্ধ্ব 16 দলের হয়ে মাত্র 4 ম্যাচ খেলে করেছেন 4-4টি গোল। এছাড়া অনূর্ধ্ব 17 দলের হয়ে 10 ম্যাচ খেলে করেছেন 5 গোল। শুধু গোল করতে পটু নন তিনি, যেমন গোল করতে পারেন ঠিক তেমনি করাতেও পারেন। এছাড়া তিনি ব্রাজিল অনূর্ধ্ব 23 দলের হয়ে 2020 সালে 8 ম্যাচ খেলে করেছেন 2টি গোল। তার খেলোয়াড়ি দক্ষতায় 35 মিলিয়ন ইউরোর মাধ্যমে ভিনিসিয়াস রদ্রিগোর সতীর্থ হিসেবে দলে বেড়ায় রিয়াল মাদ্রিদ। রিয়াল ছাড়াও জেসুসকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনা, আথলেটিকো মাদ্রিদ, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও নেইমারের প্যারিস সেন্ট জার্মেই। তবে ইউরোপের অন্য সব জায়ান্টকে না বলে তিনি বেছে নিলেন 13 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স রিয়ালকেই। ব্রাজিলের কিংবদন্তি কাকা বলেছিলেন, বর্তমান সময়ে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারের যদি কোনো বিকল্প উত্তরসূরি থাকে, তাহলে সে একমাত্র রেইনিয়ার জেসুস। তার খেলার ধরন, ট্যাকল একসময় তাকে বিশ্ব সেরাদের কাতারে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। অনেক ফুটবল প্রেমীরাই তাকে জাতীয় দলের জার্সিতে দেখতে আগ্রহী। ব্রাজিল অলিম্পিক দলে জায়গাটাও করে নিয়েছেন তিনি নিজ যোগ্যতায়। তবে ক্যাসিমিরো, পাকুয়েতা, ফ্রেড, কুতিনহিতোর পেছনে ফেলে নিজেকে মেলে ধরতে পারবেন তো? অলিম্পিক দলে ভালো কিছু করতে পারলে হয়তো কোপা আমেরিকাতেও নেইমার, ফিরমিনো, সিলভাদের পাশে নিজের নামটা লিখিয়ে নিতে পারবেন তিনি। দর্শক, আপনাদের কি মনে হয়, রেইনিয়ার জেসুস কি পারবে কোপা আমেরিকাতে নিজের নাম লেখাতে, নাকি অপেক্ষা করতে হবে আরও কটি বছর? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এছাড়া এ ধরনের আরও তথ্যবহুল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।